অপার সম্ভাবনাময় বাংলাদেশে অনেক কিছুই করা সম্ভব। সেইটার জন্য আসলে প্রপারলি গাইডলাইন দরকার, অনুপ্রেরণা দরকার, অডিয়েন্সের সহযোগিতা দরকার, সর্বোপরি ভালোবাসা এবং তাদের অংশগ্রহণে আমাদের দেশে অনেক কিছুই করা সম্ভব। এই টেকটার জন্য আমরা কিন্তু অনেক দিন যাবৎ খোঁজাখুঁজি করতেছি, অনেক কারখানার মালিকই খোঁজাখুঁজি করতেছে কিন্তু পাচ্ছে না। তো আমার ইনশাল্লাহ ইচ্ছা হলো যে মালটা আমরা তৈরি করি, এটা ফাইবার দিয়ে তৈরি করতে পারছি, প্লাস্টিকের চাইতে বেশ মজবুত হবে, ফিনিশিংও ইনশাল্লাহ সামনে আরও ভালো প্রোডাকশন হবে। আমরা এটা জাস্ট আজকে পরীক্ষামূলক একটা মাল তৈরি করছি এবং আরও অনেক ভালো কাজ করা সম্ভব। আমাদের চাইতে অনেক ভালো মেধাবী লোক আছে আমাদের দেশে, কিন্তু তাদের প্রপারলি ভালো গাইডলাইন করার মতো বা তাদেরকে রক্ষণশীলভাবে তৈরি করা, তাদেরকে সহযোগিতা করার মতো লোকের একটু অভাব আছে। এটাই হলো মূল আমাদের নেতিবাচক দিক। এছাড়া অন্যান্য সাইট খুব ভালো আছে, কাস্টমারের ভালো সাড়া আছে, বাংলাদেশের মানুষ ভালো জিনিস কিনতে পারে না বা ভালো জিনিস চয়েস করে না বা ভালো জিনিস বুঝে না, এটা বলা দুষ্কর। সবাই ভালো জিনিস চিনে, কিছু লোক আছে নতুন যারা তাদের এক্সপিরিয়েন্স কম, তারা হয়তো ঘোরের মধ্যে অনেক কপি জিনিস বা তৃতীয় ক্লাসের জিনিসগুলো নিয়ে ফেলে, সেই বিষয়ে আমরা যাব না। কিন্তু যারা এই লাইনে ব্যবসা করে তাদের তো আসলে অভিজ্ঞতা অনেক বেশি। সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমি সবার প্রতি, বিশেষ করে যারা মালামাল ইম্পোর্ট করে বাহিরের থেকে, তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই। তো আপনারা আমাদের উৎসাহ এবং উদ্দীপনা, আমাদের কাজ করার যে মানসিকতা এটা ভালোবেসে, যেমন আপনারা ভালো মানের স্পিকার বর্তমানে কালেকশন করে দিতেছেন লুসের মধ্যে, প্যাকেটগুলো তো প্যাকেটগুলাই, ওগুলোর সাথে আমরা কথা বলতে চাই না। তবে যারা লুজ মালগুলো ভালো মাল ইম্পোর্ট করে দিতেছেন যে যে ইম্পোর্টাররা, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং তাদের একটা নেতিবাচক দিক আমরা ইদানিং একটু লক্ষ্য করতেছি, সেই বিষয়টা হলো আপনারা ভালো মানের কিন্তু নেট বা জালি যেটা, এটা কিন্তু আনতে একটু অনাগ্রহ, সেটা দামের কারণে হোক বা এলসি খোলার প্রবলেমের কারণেই হোক। কিন্তু বাংলাদেশে দেখেন আসলে ভালো জিনিস কেনার জন্য মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে, আপনাদের দ্বারা অনেক কিছুই আমরা এক্সপেক্ট করি। যদি ভালো জিনিস বাংলাদেশে মানুষ কিনতে নাই পারতো, তাহলে মার্সিডিজ ব্র্যান্ড লম্বরগিনি গাড়ি বাংলাদেশে আসতো না। যত ভালো ভালো প্রোডাক্ট মানুষ কিনতে পারে, সেই জায়গা থেকে আপনাদেরও উচিত অলওয়েজ সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টটা আমাদেরকে এনে দেওয়া, এবং এনে দিলে আমরা আরও ভালো কিছু কাজ আপনাদের দেশের মানুষকে আমরা অবশ্যই উপহার দিতে পারব। আমাদের সেই সদিচ্ছা আছে, শুধু কম দামে বিক্রি করতে হবে এমনটা না, বেশি দামে বিক্রি করতে পারাটাও যেমন একটা বিষয়, এবং বেশি দাম হওয়ার পেছনে উপযুক্ত প্রোডাক্ট দিয়ে আপনি বেশি দাম নিলে তাতে কাস্টমার কখনোই অখুশি হয় না, বরঞ্চ তাদের উপকার হয়। সেই জায়গা থেকে আপনাদের প্রতি সবসময় আহ্বান থাকবে, ভালো মানের প্রোডাক্ট, বিশেষ করে নেট, হ্যান্ডেল, অন্যান্য আদার যে অ্যাক্সেসরিজগুলো সাউন্ড বক্সের সাথে যুক্ত সেগুলো আনবেন। এবং পুরাতন বোর্ডে যারা কাজ করে তাদেরকে ভাই বলতে চাই, আপনারা ওই জায়গাটার থেকে বেরিয়ে আসেন। আমরা নাম ধরে কাউকে ছোট করব না, কিন্তু লটের বোর্ড, পুরাতন বোর্ডের কাজগুলো করে আসলে মানুষ আপনার একটা বডিতে যদিও 5-7 হাজার টাকা হয়তো কমে কেনা যায় বা 10 হাজার টাকা কমে আপনারা সেল করেন, সেই জায়গাটার চাইতে বড় বিষয় হলো 15 হাজার টাকার ক্যাবিনেটে, 12 হাজার টাকার ক্যাবিনেটে কিন্তু আরও 1 লক্ষ টাকা ইনভেস্ট করে, হেড কিনে, স্পিকার কিনে, কেবলস, মাইক্রোফোন, আদার্স মিলে দেখা যায় যে অনেক টাকা ইনভেস্ট করে। কিন্তু একটা ক্যাবিনেটের জন্য ওনার যদি পরবর্তীতে এই মালটা চালাইতে প্রবলেম হয়, তো এই 5-7 হাজার টাকা কমে কেনার কিন্তু কোনো মানে হয় না, সেই 5-7 হাজার টাকা কিন্তু পরে জলে চলে যায়, টোটাল টাকাটাই একটা মানে হুমকির মধ্যে পড়ে যায়। তো এই জায়গা থেকে আসলে বের হওয়ার জন্য সবার প্রতি একটা উদারভাবে একটা অনুরোধ থাকবে, ভালো প্রোডাক্ট দিতে পারলে মানুষ লং টাইম ব্যবসা করবে। এবং প্রফেশনাল সাউন্ড সিরিজে আসলে নর্মাল কোনো কিছু কেনা বা ইউজ করা কখনোই কারোরই কাম্য না, কারণ হলো এইটার সাথে অনেকগুলো বিষয় যুক্ত থাকে এবং অনেক সময়ব্যাপী তারা এটা ব্যবহার করার জন্যই কিনে। তো এখানে আসলে লো প্রাইজের মধ্যে কেনা বেচা করাটা আমাদের কাছে আসলে খুবই খারাপ মনে হয়। যদি খেলনা হিসাবে নিত বা বাসা বাড়িতে বাজাইতে নিত যে হ্যাঁ 6 মাস 1 বছর চালাইলো, 2 বছর চালাইলো, তার এটার আর ইউজ করার প্রয়োজন নাই। কিন্তু প্রফেশনাল সিরিজগুলো তো আসলে লং টাইম ব্যবহারের জন্য, এটা তো আসলে কোনো জিনিসই নর্মাল নেওয়া উচিত না, সেটা স্পিকার হোক, ক্যাবিনেট হোক, ক্রসওভার হোক, অন্যান্য আদার্স অ্যাক্সেসরিজ হোক, সর্বোচ্চ কোয়ালিটিটা নেওয়ার জন্য সবাই আসলে আগ্রহী থাকে। কিন্তু আমরা যারা বিক্রেতা আছি তারা যদি একটু সচেতন হই, ইনশাল্লাহ এই মার্কেটটা কিন্তু বড় আকারে
যাওয়া সম্ভব, সেই আশাবাদ রেখে আজকের ভিডিওটা এমনিতে একটু লং হয়ে গেছে। সবার জন্য দোয়া এবং ভালোবাসা, আগামীতে ভালো কাজ হোক, সেই আশাবাদ রেখে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।